নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আমাদের আজকের আলোচ্য বিষয় মেষ রাশির মেয়েদের দশটি গুণ। মেষ কালপুরুষের প্রথম রাশি, অগ্নি তত্ত্ব, চর প্রকৃতি, মঙ্গল প্রভাবিত। এই রাশির মেয়েদের মধ্যে একটি অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যায়। এরা রাগী, এরা উগ্র, এরা হঠকারী। তার মধ্যে মেষ রাশির মেয়েরা, এদের মধ্যে একটি ডমিনেটিং ক্যারেক্টারও লক্ষ্য করা যায়। এরা প্রচন্ড জিততে ভালোবাসে, এরা তর্ক প্রবণ। এই সমস্ত বিষয় সত্ত্বেও মেষ রাশির মেয়েদের মধ্যে কি এমন দশটি বিশেষ গুণ রয়েছে যা আপনাকে একজন মেষ রাশির স্ত্রীর প্রতি বা নারীর প্রতি আকৃষ্ট করে তোলে? কি এমন দশটি বিশেষ বৈশিষ্ট্য যা মেষ রাশির একজন জাতিকাকে অপর রাশিগুলির থেকে আলাদাভাবে চিনে নিতে সক্ষম করে আমাদের? আসুন আমরা আলোচনা করি সেই দশটি বৈশিষ্ট্য নিয়ে যা মেষ রাশির একজন জাতিকাকে আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। মূল আলোচনা শুরু করবার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ভিডিওগুলিকে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। শুরু করছি আজকের মূল আলোচনা, মেষ রাশির মেয়েদের দশটি গুণ। প্রথমত, মেষ রাশির জাতিকারা উৎসাহী, স্বনির্ভর, নির্ভীক প্রকৃতির হয়। এরা আত্মনির্ভরশীল ভাবে প্রয়োজনে অনাড়ম্বর জীবন কাটাতে পারে। এই যে বৈশিষ্ট্য, এর উৎপত্তি স্থল মঙ্গলের প্রভাব এবং রাশিটির চর প্রকৃতি। চর প্রকৃতি হবার জন্য এদের মধ্যে সবসময় বিভিন্ন বিষয়ে উৎসাহ দেখতে পাওয়া যায়। মঙ্গল প্রভাবিত কালপুরুষের প্রথম রাশি হওয়ার কারণে এরা স্বনির্ভর, মঙ্গলের প্রভাব অগ্নি তত্ত্বের প্রভাবে এরা নির্ভীক। এরা প্রয়োজনে অনাড়ম্বর, অর্থাৎ যেরকম ভাবে সৈনিকরা জীবনে যুদ্ধের সময়, লড়াইয়ের সময় একদমই সাধারণভাবে জীবনযাপন কাটায়, প্রচন্ড কষ্টের মধ্যে, প্রচন্ড প্রেশারে তাদেরকে কাটাতে হয়, সেই ধরনের মানসিকতা এই মেষ রাশির জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভালো সময়ে যেমন উপভোগ করতে জানে, তেমনি খারাপ সময় এরা কিন্তু ভেঙে পড়ে না। এরা সেই জায়গাটিতে অনাড়ম্বর জীবন কাটিয়ে পুনরায় জীবনকে অগ্রগতির পথে নিয়ে আসার চেষ্টায় সম্পূর্ণভাবে সহযোগিতা করতে সক্ষম। এরা আত্মনির্ভরশীল, অর্থাৎ জীবনে কোনো না কোনো ভাবে নিজেকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এরা সবসময় চেষ্টা করে। দ্বিতীয়ত, মেষ রাশির জাতিকারা পরোপকারী প্রকৃতির, সাহায্য প্রার্থীর উন্নতির জন্য এরা যেকোনো ত্যাগ স্বীকার করতে পারে। স্বার্থ চিন্তা এদের চরিত্রের বিরোধী। এই বিষয়টি বুঝবার জন্য আমাদেরকে রাশিচক্রের অন্যদিকে একটু নজর ঘোরাতে হবে। মেষ রাশির চতুর্থ ভাবটি হলো কর্কট রাশি, যেখানে আমরা লক্ষ্য করতে পারি যে ভীষণ রকম সেবাধর্মিতা। তাই মঙ্গলের সাহস এবং চন্দ্রের সেবাধর্মী মানসিকতা, এর প্রভাবে মেষ রাশির একজন জাতিকা অপরকে সাহায্য করার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে পারে এবং এদের মধ্যে একটি সমাজবোধ লক্ষ্য করা যায়। এই কারণে এরা নিজের পরিবর্তে গোষ্ঠীবদ্ধ বা সমষ্টিগত উন্নয়নের প্রতি বেশি নজর দিয়ে থাকে। তাই স্বার্থ চিন্তার পরিবর্তে পরার্থ চিন্তা, এটি এদের চরিত্রের বৈশিষ্ট্যে পরিণত হয়। তৃতীয়ত, মেষ রাশির জাতিকারা হঠকারী ও ক্রোধী প্রকৃতির, কিন্তু এরা কখনোই বেশি দিন রাগ পুষে রাখে না। সহজেই মানুষের অপরাধ ক্ষমা করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মঙ্গল প্রভাবিত অগ্নি রাশির এই জাতিকারা, এদের সিম্বল হলো মেষ বা ভেড়া, ফলে এদের মধ্যে হঠকারিতা, ক্রোধ, উগ্রতা, রাগ ইত্যাদি বিষয়গুলি দেখতে পাওয়া যায়। কিন্তু চর প্রকৃতি হওয়ার কারণে এই রাগ এরা কিন্তু বেশি দিন রাখতে পারে না পুষে। মনের যে কোনো আবেগ
এদের ক্ষেত্রে কিন্তু স্বল্পস্থায়ী, ফলে সহজেই এরা পুরনো দিনের ক্ষোভ, পুরনো রাগ ইত্যাদি ভুলে যায় এবং মানুষের অপরাধ ক্ষমা করবার বিশেষ ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। এদের মধ্যে যে নেতৃত্ব সুলভ, সেনাপতি সুলভ প্রবণতা দেখতে পাওয়া যায়, যার কারণে এরা সবাইকে নিয়ে একসাথে চলবার একটি বিশেষ ক্ষমতা ধারণ করে। চতুর্থত, মেষ রাশির জাতিকারা দায়িত্বশীল, বিশেষ করে পরিবারের ও পরিজনদের উন্নতির জন্য এরা যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হয় না। এই ক্ষেত্রে আমাদের রাশিচক্রের গঠন আরো একবার মাথায় রাখতে হবে। যে ঘরটিতে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ মেষে, চন্দ্র কিন্তু তার চতুর্থ ভাব বা ফোর্থ হাউসের অধিপতি, ফলে পরিবার, পরিজন, পরিবেশ ইত্যাদির ডেভেলপমেন্ট এদের কিন্তু অন্যতম জীবনের একটি লক্ষ্য হয়ে থাকে এবং মঙ্গল প্রভাবিত পরিবেশ, পরিবার সচেতন এই জাতিকারা ভীষণ রকম দায়িত্বশীল এবং কর্তব্য পরায়ণ। এদের উপর আপনি যে কোনো দায়িত্ব অর্পণ করে নিশ্চিন্ত হতে পারবেন যে আপনার আপনার পরিবারের বেটারমেন্টের জন্য এর উপর অর্পিত দায়িত্বটা এর পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে সক্ষম হবে। পঞ্চমত, মেষ রাশির জাতিকারা সরল, সাদাসিধে, স্পষ্টবাদী এবং যথেষ্ট তর্কবাগীশ। এরা জয়ী হতে ভালোবাসে। মঙ্গল প্রভাবিত এই জাতিকারা জটিলতা বর্জিত জীবনযাপন করতে ভালোবাসে, তাই কারণে এরা সরল সাদাসিধে। দ্বিতীয় ভাব বৃষ হওয়ার কারণে এরা কিন্তু স্পষ্টবাদী এবং এদের গলায় বেশ জোর থাকে, তাই এরা যথেষ্ট তর্কবাগীশ। মেষ হওয়ার কারণে এদের মধ্যে, মেষ অর্থাৎ ভেড়া, এদের যে জেনারেল ক্যারেক্টার সেটি হলো প্রতিরোধ। এই প্রতিরোধ পরায়ণতা এদের মধ্যে কন্টিনিউয়াসলি প্লে করার কারণে এরা কিন্তু জয়ী হতে ভালোবাসে এবং মঙ্গল প্রভাবিত হওয়ার কারণে সেনাপতি সুলভ ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায়, তাই আলটিমেটলি এরা জয়লাভ করতে সক্ষম হয়। ষষ্ঠত, মেষ রাশির জাতিকারা চটপটে ও ক্রিয়াশীল। এরা ভালো মন্দ বেশি চিন্তা না করে কাজে লেগে পড়ে, বিশেষ করে কারো উপকার করার ক্ষেত্রে এরা ভীষণ অ্যাক্টিভ। মঙ্গল প্রভাবিত চর প্রকৃতির এই জাতিকারা, এদের মধ্যে অ্যাক্টিভিটি লেভেল, ক্রিয়াশীলতা, ছটফটে ভাব এটা ভীষণ বেশি। এই কারণে ভালো মন্দ চিন্তা করা, জটিলভাবে মাথা ঘামিয়ে কোনো একটি বিষয়ের গভীরে প্রবেশ করা, এটা কিন্তু এদের চরিত্র বিরোধী। যখনই কারো উপকার করা, বিশেষ করে বন্ধু বান্ধবের যদি প্রয়োজনীয়তা অনুভূত হয়, উপকার করতে হবে, এরকম সিচুয়েশনে মেষ রাশির জাতিকারা ভীষণভাবে অ্যাক্টিভ। এরা চট করে নিজেদেরকে সেই কাজের মধ্যে ইনভলভ করতে সক্ষম হয়। পরবর্তীকালে কি হতে পারে, ভবিষ্যৎ চিন্তা, এগুলি এরা অনেক কম করে। আগে কাজ, পরে চিন্তা, এটি এদের যে জেনারেল ক্যারেক্টার। সপ্তমত, মেষ রাশির জাতিকারা উচ্চাভিলাষী এবং নেতৃত্ব প্রিয় হলেও এরা কিন্তু নির্লোভ। এরা সামাজিক উন্নয়নের অভিলাষী। মঙ্গল প্রভাবিত হওয়ার কারণে এদের মধ্যে একটি নেতৃত্ব প্রিয়তা লক্ষ্য করা যায়। সাধারণত এরা দল, গোষ্ঠী, ফ্রেন্ড সার্কেল, তার মধ্যে নেতৃত্বের স্থানটিতে অধিষ্ঠিত হতে ভালোবাসে এবং অগ্নি প্রভাবিত হওয়ার কারণে উচ্চ আকাঙ্ক্ষা এটিও এদের মধ্যে থাকে। কিন্তু এইগুলি থাকলেও অসৎ উপায়ের পরিবর্তে সৎভাবে পরিশ্রমের মাধ্যমে এই উচ্চাভিলাষা এগুলিকে নিবৃত্ত করতে এরা চেষ্টা করে, তাই এরা নির্লোভ প্রকৃতির। আর নিজস্ব উন্নয়নের পরিবর্তে এরা নিজ গোষ্ঠী, নিজ সমাজ, নিজ পরিবেশ, নিজ পারিপার্শ্বিক অবস্থা সমস্তগুলির সমষ্টিগত উন্নয়নকে পছন্দ করে। অষ্টমত, এরা রান্না করতে ভালোবাসে। অগ্নি প্রভাবিত এই মেষ রাশির মধ্যে অগ্নিকে অ্যাকসেপ্ট করার,
অর্থাৎ চুলা ওভেন ইত্যাদিকে অ্যাকসেপ্ট করার, উত্তপ্ত স্থানকে গ্রহণ করার একটি আগ্রহ, একটি ভালোবাসা লক্ষ্য করা যায়। এদের মধ্যে উগ্রতা থাকলেও আতিথেয়তার অভাব থাকে না, আবেগ বর্জিত ভাবে এরা নিরন্তর সেবা করতে পারে। এদের মধ্যে যে রোমান্টিকতা, মানসিক আবেগ, ইমোশন ইত্যাদির গভীরতা অনেকটাই কম থাকে। মঙ্গল প্রভাবিত হওয়ার কারণে এরা কর্মে বিশ্বাসী হয় আবেগের পরিবর্তে, ফলে দেখনদারি ব্যাপার এটির কিন্তু অভাব পরিলক্ষিত হয়। ফলে স্বাভাবিকভাবে সাধারণ দৃষ্টিতে এই জাতিকাদের আপনার খানিকটা উগ্র, আনসোশাল এরকম মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে যে প্রয়োজনের সময় কর্তব্য পরায়ণতা বা সেবা ধর্মিতা এটি কিন্তু এদের মধ্যে ভীষণ বেশি পরিমাণে রয়েছে। এদের মধ্যে উগ্রতা থাকলেও আতিথেয়তার কিন্তু কোন রকম অভাব থাকে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই আবেগ বর্জিত, এদের মধ্যে ইমোশন আবেগ এই ব্যাপারগুলিরই অভাব থাকে, ফলে এদেরকে আপনার বেশ খানিকটা রুক্ষ শুষ্ক মনে হবে। কিন্তু প্রয়োজনের সময় আপনি ফিল করবেন এই হলো আপনার প্রকৃত উপকারী বন্ধু। নবমত, মেষ রাশির জাতিকারা এক প্রেমে বিশ্বাসী, এদের প্রেমে শুষ্কতা থাকলেও বিশ্বাসঘাতকতা থাকে না, বিবাহিত জীবনেও এরা চূড়ান্ত বিশ্বাসযোগ্যতার পরিচয় দিয়ে থাকে। এদের মধ্যে আবেগ, ভালোবাসা, প্রেম, রোমান্টিকতা ইত্যাদির অভাব থাকে, কারণ এদের পঞ্চম ভাবটি হলো সিংহ, সেটিও অগ্নি প্রভাবিত রাশি। আবার যে এদের লগ্ন বা রাশি যেটি মেষ, সেটিও অগ্নি প্রভাবিত। এদের যে নাইন্থ হাউস সেই জায়গাটিও অগ্নি প্রভাবিত, ফলে মানসিক আবেগ এবং তার এক্সপ্রেশন এই জায়গাটাতে একটি ড্রাইনেস, একটি শুষ্কতা, একটি টেম্পারমেন্ট এগুলিকে লক্ষ্য করা যায়, কিন্তু এরা এক প্রেমে বিশ্বাসী হয়। আজ একজনের সাথে, কাল একজনের সাথে এই ধরনের রিলেশনশিপ এরা কিন্তু পছন্দ করে না, এবং ম্যারিড লাইফেও এদের প্রেম ভালোবাসার তুলনায় দায়িত্ববোধ এই বিষয়টি কিন্তু অনেকটাই বেশি থাকে। এবং এটি পরিলক্ষিত হয় বা দেখতে পাওয়া যায় যখন পরিবারের প্রতি কোনো সমস্যা উপস্থিত হয়, সেই সময় এরা অত্যন্ত অ্যাক্টিভভাবে সেই সমস্যাটির মোকাবিলা করবার জন্য নিজেকে পুরোপুরি নিবেদিত করে দেয়। এবং দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো সমস্যা থেকে উদ্ধার করে নিয়ে আসার পেছনে মেষ রাশির জাতিকাটির অবদান সবচেয়ে বেশি থাকে। দশমত, মেষ রাশির জাতিকারা হয় সৎ, যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক। এরা সংস্কার অনুরাগী হলেও এরা কিন্তু কুসংস্কার আচ্ছন্ন নয়। মঙ্গল প্রভাবিত অগ্নি প্রকৃতির মেষ রাশির মধ্যে প্রতিটি বিষয়ের পেছনে লুকানো বিজ্ঞান ভিত্তিক কারণ খুঁজে বার করবার একটি চেষ্টা লক্ষ্য করা যায়। এদের যে নবম ভাব সেটি বৃহস্পতি প্রভাবিত হবার কারণে এরা কিন্তু সংস্কার অনুরাগী, অর্থাৎ পরিবেশ বা পরিবার বা গোষ্ঠী বা সমাজের যে সংস্কারগুলি রয়েছে সেগুলিকে এরা অবজ্ঞা করে না, কিন্তু এই সংস্কারগুলির পেছনের যে লজিক সেটি খুঁজে বার করবার একটি চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই এরা সংস্কার অনুরাগী হলেও এদের মধ্যে কুসংস্কারাচ্ছন্ন ভাবটি একদমই প্রকট হয় না। তাহলে মেষ রাশির মেয়েদের এই দশটি গুণ এদেরকে আপনার কাছে একজন বিশেষ নারী রূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে। এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির জন্য শুভকামনা জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।